তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শিক্ষার্থীরা, জীবন জীবিকা ষষ্ঠ অধ্যায়ের শেষ পৃষ্ঠার কাজটি আজকে আমরা সম্পন্ন করব। তো শেষ পৃষ্ঠায় তোমাদের ঠিক এমন একটি ছক দেওয়া রয়েছে, এই ছকটি সাধারণত তোমরা নিজেরাই পূরণ করে থাকো। সম্পূর্ণ অধ্যায় জুড়ে তুমি যা যা করেছো সেগুলো তুমি এখানে টিকচিহ্ন দেবে এবং দেওয়ার পরে তুমি কত স্কোর পেয়েছো তা তুমি যোগ করবে। যোগ করে তুমি তোমার প্রাপ্ত স্কোর এখানে লিখে দিবে। এরপরে তোমার অভিভাবকের মতামত তুমি এখানে সংগ্রহ করবে। তো এটি করা খুবই সহজ, তোমরা এটি নিজেরাই করে থাকবে। পরবর্তীতে যে কাজ সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেখানে জানতে চাওয়া হয়েছে এই অধ্যায়ে নতুন যা শিখেছি। তো সম্পূর্ণ এই অধ্যায় জুড়ে আমরা কী কী শিখেছি, কী কী সম্পর্কে ধারণা পেয়েছি তা আমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখতে হবে। এরপরে আমাদেরকে লিখতে হবে শিক্ষকের মন্তব্য, অর্থাৎ আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটি পর্যালোচনা করে, সেটি বিচার বিশ্লেষণ করে শিক্ষক এখানে একটি মন্তব্য করে দেবেন। তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই দুটি ঘর পূরণ করতে পারি। শিক্ষার্থীরা, প্রথমেই দেখে নেব যে এই অধ্যায়ে নতুন যা শিখেছি। তো আমি লিখেছি, এই অধ্যায়ে আমি আমার নিজের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পেরেছি। আমার বন্ধু শিক্ষক এবং অভিভাবকের চোখে আমি কেমন সে সম্পর্কে জেনেছি। বিভিন্ন কাজে আমার সামর্থ্য দুর্বলতা সুযোগ এবং চ্যালেঞ্জ সম্পর্কে জানতে পেরেছি। আমি যদি জনসমক্ষে গিয়ে কথা বলতে বিব্রত বোধ করি তাহলে কীভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা চর্চা করব সেই সম্পর্কে শিখতে পেরেছি। বিভিন্ন কাজের কর্মপরিকল্পনাকে ফ্লো চার্টে সাজিয়ে উপস্থাপন করতে শিখেছি। গুরুত্বপূর্ণ 7টি ধাপ অনুসরণ করে স্বল্পমেয়াদি পরিকল্পনা তৈরি করতে পেরেছি। পেশাগত কাজে প্রোফাইলের গুরুত্ব সম্পর্কে জেনেছি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে এই অধ্যায় জুড়ে আমরা কী কী বিষয়ে নতুন শিখতে পেরেছি। তো এরপরে আমরা দেখে নেব শিক্ষকের মন্তব্য। তো শিক্ষক ঠিক এমন একটি মন্তব্য করতে পারেন যে সে সফলতার সাথে এই অধ্যায় সম্পন্ন করেছে, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। মূলত এটি হচ্ছে একটি নমুনা বক্তব্য, শিক্ষক তার পছন্দ মতো তার মন্তব্য এখানে উল্লেখ করে দিবেন। তো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের জীবন জীবিকা ষষ্ঠ অধ্যায়টি শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী অধ্যায়, স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং। এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে সে কাজগুলো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।